एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज के वाटर कलर एवं वाटर कलर करते जो सब सामग्री लागे से एक रिव्यू दीब। एवं प्रथम हाथे जेटा रही है से हे एक आर्टिस्ट क्वालिटी वाटर कलर बक्स। ए बक्सटी हे छोटो वर्शन जेटी से 12 कलर थे। बक्सर दाम 190-220 टाका। अपनी न्यू मार्केट जो दोकने वो नॉर्मल आर्ट सप्लायर दोकने ये कलर पे जाता कैमलर रंग एटार एक स्टूडेंट क्वालिटी आर रिकमेंडेशन थको जो स्टूडेंट क्वालिटी ना के आर्टिस्ट क्वालिटी केंार जो और ये रंगगुलि सजे छोड़ो आसे बोले जरा बसि क्च करें तर रंगटी आसले अतटा परफेक्ट ना कारण यटार सज हे मात्र 5 ml। सो से क्षेत्र हे अपनी चाहले बड़ो जे कलर जे बक्सटी आटी अपनी कें बड़ कलर बक्सटी हमें एख देखा बड़ो कलर बक्सटी प्रत्येक हे 20 ml कर कलर थे। यटार दाम बांग्लादेशी टाकाय 650-800 टाका। तो अपनारा যারা বেশি কাজ করেন তারা চাইলে এই বড়টি কিনতে পারেন। এখানে প্রথম যে কালারটি রয়েছে সেটি হচ্ছে ইয়েলো অকার, তারপরে ভিরিডিয়ান হিউ, আল্টামেরিন, ফ্রেঞ্চ আল্টামেরিন, কোবাল্ট ব্লু হিউ, প্রুশিয়ান ব্লু, क्रिमसन लेक, वर्मिलियन ह्यू, सैप ग्रीन, गैम्बोज ह्यू, लेमन योलो, बार्नसेना, आइवरी ब्लैक, যেটা হয়েছে যে এই যে বক্সটা আছে বক্সের মধ্যে মূলত 12 কালার থাকে, কিন্তু এছাড়া অন্য কিছু কালার দরকার হয়, যেমন অরেঞ্জ যেটার নাম পার্মানেন্ট অরেঞ্জ। পার্মানেন্ট অরেঞ্জ ছাড়াও আরও 2টি কালার রয়েছে, আমি 3টি রং একসাথে দেখাচ্ছি। পার্মানেন্ট অরেঞ্জ এটা হচ্ছে ভায়োলেট এবং এটা ক্রিমসন, সরি সিরিলিয়ান ব্লু। এটা ছাড়াও সাদা রং ব্যবহার করে থাকি আমি, যেটা চাইনিজ হোয়াইট, কিছু কিছু ক্ষেত্রে সাদা রং দরকার পড়ে। তো এই ছিল রং যেগুলো আমি ব্যবহার করে থাকি, মূলত বড়গুলো আমি ব্যবহার করে থাকি, বড় টিউব। এরপরে আসি কালার প্যালেট। এই যে প্যালেটটা দেখা যাচ্ছে এটার দাম 450 টাকা। এবং প্যালেটের উপরের দিকটায় যতগুলো কালার আছে এগুলো ওয়ার্ম কালার এবং রেড পর্যন্ত ওয়ার্ম কালার, এবং এই পর্যন্ত নিচে যেগুলো আছে এগুলো হলো কুল কালার। এবং তো এই ছিল কালার প্যালেটটি। এটি আসলে আউটডোরের কাজের জন্য বেশ ভালো এবং ছোটো কাজের জন্য, এবং বড় কাজগুলোর জন্য আমি আসলে বেসিক একটা প্যালেট আছে যেটা 70 টাকা বাংলাদেশি টাকায় যেটার দাম, এবং এটা আমি ব্যবহার করে থাকি। পরে হচ্ছে তুলি। তুলি এগুলো একদমই বেসিক যে ব্রাশ আছে বাংলাদেশের লোকাল মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলি, এগুলো বেশ ভালো ওয়াটার কালার করার জন্য এবং দামেও সস্তা। একদম ছোট যেগুলি সেগুলোর দাম কম, 20 টাকা থেকে শুরু করে 20 টাকা থেকে শুরু করে 200-250 টাকা পর্যন্ত এর দাম হয়ে থাকে, এবং সাইজ যত বাড়বে দামও তত বাড়তে থাকে। এরপরে আসে এই ব্রাশগুলি, এগুলির নাম হচ্ছে মন্টমার্ট। তো এই ব্রাশগুলির দাম আমি 3টে কিনেছিলাম একটা সেটের সাথে 1500 টাকায়, এবং এগুলি বেশ ভালো বড় কাজ করা যায়, এবং হচ্ছে এর মাথাগুলো পয়েন্টি হওয়ার কারণে ছোট কাজও বেশ সুন্দর এবং সাবলীলভাবেই করে ফেলা যায়। এরপরে যে ব্রাশগুলি আছে সেগুলি হচ্ছে টিটির কিছু ব্রাশ, যেটা আমি লাইন ওয়ার্ক করার জন্য ব্যবহার করি।
মূলত ওয়াশের জন্য এই ব্রাশগুলো আমি ব্যবহার করি না, এগুলো সিনথেটিক ব্রাশ। চিটির এই ব্রাশগুলি 130 টাকা একটা সেট পাওয়া যায়, যেখানে 5টি তুলি রয়েছে, এবং এগুলি বেশ ভালো লাইন ওয়ার্ক করার জন্য। এগুলো চাইনিজ ক্যালিগ্রাফি ব্রাশ, যার দাম, এই সেটটা আমি রিসেন্টলি কিনেছি, এখনো ব্যবহার করিনি, তবে অনেক চাইনিজ আর্টিস্টরা এটা দিয়ে ওয়াটার কালার করে থাকে, মানে বাংলাদেশে অনেককে আমি করতে দেখেছি। এবং এই যে সেটটা, এই সেটটার দাম হলো 350 টাকা। এটা আসলে ক্যালিগ্রাফির সাথে সাথে নর্মাল যে ওয়াটার কালার পেন্টিং যেটা আছে সেক্ষেত্রেও এটা ব্যবহার করা যায়। এরপরে যে জিনিসগুলি আসে সেটি হলো পেপার। তো ওয়াটার কালার করার ক্ষেত্রে যেসব পেপার আমাদের দেশে অ্যাভেলেবেল, তার মধ্যে এটা হচ্ছে একটা ব্রুস্ট্রো, যেখানে আপনার স্ট্রো দেখতে পাচ্ছেন, টেক্সচার দেখতে পাচ্ছেন পেপারের। ব্রুস্ট্রোর পরে সেকেন্ড আছে হলো, যেটা দেখাবো সেটা হলো ফ্যাব্রিনোর একটা পেপার, হট প্রেস। এই পেপারটার সার্ফেসটা একদম প্লেন, অত টেক্সচার নেই, তবে এটি ওয়াটার কালার করার জন্য ভালো, এবং এটা 300 GSM, বেশ মোটা একটা পেপার। এরপরে যেটা হচ্ছে আমাদের দেশে ফেনি হ্যান্ডমেড বলে এটাকে, এবং এটা ম্যাক্সিমাম আমাদের দেশে যে আর্টিস্টরা আছেন এই কাগজটা ব্যবহার করেন। এটা টেক্সচার রয়েছে এবং ওয়াটার কালার বেশ ভালো হয় এই যে কাগজটা দেখতে পাচ্ছেন এটাতে। তারপরে একদম হাতের কাছে যেগুলো পাওয়া যায়, যেমন কার্টিস পেপার, এটা হচ্ছে কার্টিস পেপার। কার্টিস পেপার ওয়াটার কালার করা যায়, তবে অতটা ভালো রেজাল্ট আসলে আসে না। এরপরে অফসেট পেপার, অফসেট পেপারও ঠিক সেম, অফসেট পেপারেও হচ্ছে অতটা ভালো রেজাল্ট আপনি আশা করতে পারবেন না, তবে আপনি যদি অভ্যস্ত হন সেক্ষেত্রে করা সম্ভব। এখন আমি আসলে দেখাচ্ছি কোন ধরনের কাগজে আসলে রং কীভাবে অ্যাপ্লাই করে, এবং রঙের অ্যাপ্লাই করার পরে রং আসলে রঙের যে আউটকামটা ওইটা কীভাবে আসে, বা রং কীভাবে হচ্ছে ছড়াবে বা মিশে যাবে, এটা আসলে কাগজের যে টেক্সচার বা কাগজের সারফেসটা কীরকম সেটার উপরে অনেকটা ডিপেন্ড করে। তো সে এক্ষেত্রে আমি হচ্ছে একদম বেসিক যে কালারগুলো আছে, নীল, লাল এবং হলুদ, সেটা দিয়ে কিছু এক্সারসাইজ দেখাচ্ছি, এবং কাগজের উপরে সেটা কীভাবে থাকবে বা কোন ধরনের ছড়াবে কি ছড়াবে না, এইটা হচ্ছে আমি একটু প্র্যাকটিস করে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো একদমই বেসিক কিছু জিনিস, যেটা হচ্ছে ওয়াটার কালার শুরুর আগে আমরা করে দেখতে পারি একটা আলাদা কাগজ নিয়ে, যে এই কাগজে আসলে রঙটা কীভাবে থাকবে বা থাকবে না, বা কী হবে বা হবে না, এই প্র্যাকটিসটা আসলে করা যেতে পারে। আমি এখানে 3টে রং দিয়ে করেছি, আপনারা চাইলে অন্য রং দিয়েও করতে পারবেন। এটা হচ্ছে অফসেট পেপার, দেখা যাচ্ছে অফসেট পেপারে যেটা হয়েছে রঙটা একটু ফেটে গেছে, এবং হচ্ছে এজগুলো অনেক শার্প, আর হচ্ছে কাগজটা অনেক পাতলা হওয়ার কারণে যেটা হয়, যে কাগজের পিছন দিকটা আমি দেখাচ্ছি, পিছন দিকে যেটা হয়েছে যে রঙগুলো দেখা যাচ্ছে, এবং কাগজটি বেশ ভাজ হয়ে গেছে, বেশ হচ্ছে পাতলা হওয়ার কারণে যেটি হয়েছে। এটা হচ্ছে কার্টিস পেপার, এবং কার্টিস পেপারে হচ্ছে সব থেকে তাড়াতাড়ি শুকিয়ে গেছে ওয়াটার কালারটা, এবং যায় কারণ কার্টিস পেপার ওয়াটার কালারটাকে নিয়ে নেয় ভিতরের দিকে। এটা হচ্ছে ফেনি হ্যান্ডমেড পেপার, এই পেপারটা বেশ ভালো ওয়াটার কালার করার জন্য, কিন্তু এজগুলোকে ঠিক রাখার ক্ষেত্রে পেপারটাকে আগে ভিজিয়ে রাখলে আমার মনে হয় ভালো রেজাল্ট পাওয়া যাবে। এরপরে যেটা আসে সেটা হলো ব্রুস্ট্রো পেপার, যেটা আমার পার্সোনাল ফেভারিট। ব্রুস্ট্রো পেপারে ওয়াটার কালার বেশ ভালোভাবে মিক্স হয়, এবং এটা রেজাল্টও আমার পছন্দের টেক্সচারের কারণে। তারপরে ফ্যাব্রিয়ানো পেপার, ফ্যাব্রিয়ানো হচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় ওয়াটার কালার করার জন্য, এটা হট প্রেস পেপার। এটা একটা কোল্ড প্রেস ভার্সনও আছে, হট প্রেসটা স্মুথ সারফেস এবং ওয়াটার কালার করার জন্য ভালো। আপনারা যেটা পোর্ট্রেটটা দেখতে পাচ্ছেন সেটা আমি আসলে অফসেট পেপারে করেছিলাম, এবং আমার মনে হয় আপনারা অফসেট পেপারের রেজাল্ট দেখতে পাচ্ছেন, যে অফসেট পেপারে ওয়াটার কালার করলে কীভাবে হয়। এটা হচ্ছে কার্টিস পেপারে করা আমার একটা কাজ, কার্টিস পেপারে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় বলে খুব দ্রুত কাজটাকে শেষ করতে হয়, বা খুব দ্রুত ওয়াশটাকে শেষ করতে হয়, যে আমি কোন কালারটা দিব বা না দিব। এটা ফেনি হ্যান্ডমেড পেপারে করা একটা পোর্ট্রেট,
আমি আমার ম্যাক্সিমাম পোর্ট্রেট হচ্ছে ভেনি হ্যান্ডমেড পেপারেই করে থাকি, এবং এটিও তার মধ্যে একটা। এবং এই পেপারে হচ্ছে পোর্ট্রেট করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা হচ্ছে ব্রুস্টু পেপারে করা আমার একটা ল্যান্ডস্কেপ। ব্রুস্টু পেপারে আপনার টেক্সচারের কারণে দেখতে পাচ্ছেন বেশ আলাদা একটা ফিল এসেছে কাজটার মধ্যে। আমি আসলে ল্যান্ডস্কেপ করার জন্য ব্রুস্টু পেপার আমার বেশ পছন্দের। এরপরে হচ্ছে হট প্রেস যে ফ্যাব্রিয়ানো পেপারটা আছে সেটা করা আমার আর একটা ল্যান্ডস্কেপ। তো এই ছিল আজকের ভিডিও এবং আজকের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। সবার জন্য শুভকামনা।